ডিসি সাহেব তার বাবাকে ওই যে রিক্সা চালায়, রিক্সা চালানো অবস্থায় দেখছেন দেইখা। ডিসি সাহেব এখন তাদের সঙ্গের যেই সমস্ত বন্ধু বান্ধবরা আছে তারা বলে, আপনার বাবা নাকি এই রিক্সাওয়ালা তিরস্কার করা আরম্ভ করে দিল। ডিসি সাহেব এবার মানিজ্যতের দিকে তাকাইয়া তার বন্ধুদেরকে বলতেছেন, আরে না, উনি আমার বাবা না, উনি আমাকে বাবা দাবি করে, উনি আমাদের এলাকার মানুষ, পাগলা টাইপের, এই জন্য এখানে আসছে আমার থেকে 10টা টাকা নেওয়ার জন্য, মূলত উনি আমার বাবা না। ও মুসলমান, যেই শিক্ষার কারণে, যেই অপার শিক্ষিত হওয়ার কারণে জন্মদাতা বাবাকে পরিচয় দিতে তোমার বিবেকে ধাক্কা লাগে, আমিও তো তোমাকে মানুষ বলতে আমার বিবেকে ধাক্কা লাগে কি লাগে না? এই জন্য মুসলমান ইনকাম কম হোক, হালাল পন্থায় হোক, হারাম পন্থায় যদি আপনার সন্তানকে পরিচালিত করেন, বার্ধক্যতায় যখন চলে যান, আপনার সন্তান যদি আপনার খোঁজ খবর না নেয়, এর জন্য আপনার সন্তান যেমন দায়ী তার চাইতে বেশি দায়ী হলেন আপনি। ও মুসলমান, উমরে ফারুকের জমানার ঘটনাও আছে, আমি সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম সন্তানের ভিতরে নীতি নৈতিকতার শিক্ষা যদি না থাকে, আপনি বার্ধক্যত অবস্থায় আপনি বাবা হন আর মা হন, আপনার সন্তান আপনাকে ঘরে জায়গা দিবে না। কি বলেন, বাস্তব বললাম না অবাস্তব বললাম? আর আপনার সন্তানের ইনকাম কম, কিন্তু মুসলমান দেখবেন কোনোদিন কোনো অটোওয়ালা ঠেলাওয়ালা ইমাম সাহেব তার বাবাকে কক্করো লাত্তি মাইরা ঘর থেকে বের করে দেয় না। ও মুসলমান, আমার বাবায় মাত্র 5000 টাকা বেতনে চাকরি করে, আমার দাদু মারা গিয়েছে কয়েক বছর আগে, আমরা নিজ চোখে দেখেছি, দাদুর এমন কোনো চাহিদা নাই যেই চাহিদা দাদা আব্বায় পূরণ করে নাই, যেই সময় যেই কোনো জিনিস খাওয়ার জন্য বলেছে আব্বায় তাই এনে দিয়েছে। কারণটা কি? আব্বার পকেটে টাকা নাই আব্বায়, কারণটা কি? এগুলা এনে দেওয়ার দার করো, হাওলাত করো, কারণ আব্বার পকেটে টাকা নাই। ঠিক আছে, কারণ আব্বার ভিতরে তো কুরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, টাকা নাই আব্বার তো এই নিয়ত ছিল। বাবা মার যদি কেউ সেবা করে, বাবা মা যদি মালিকের দরবারে দুই কেন হাত তুলে ওই সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট দোয়া কবুল। বাংলাদেশের ভিতরে হাজারো ঘটনা আছে রে যুব, সন্তানের কিছু নাই, বাবা মার সেবা করার কারণে বাবা মা চলে যাইবেন, দুই ভাইকে জায়গা জমি বন্টন করে দিলেন, ছোট ভাইকে তেমন একটা জায়গা জমি দিতে পারেন নাই, ছোট সন্তান বাবার কাছে কানে কানে বলে আব্বা, দুজন ভাইকে ভাগ করে দিলেন, আমাকে কি দিলেন? অনেক বাবা উত্তর করে, বাবা তোমাকে কিছু দেই নাই, তোমাকে আমাকে দিয়েছি, অর্থাৎ তোমার আমি তোমার জন্য। ও মুসলমান, বাবা মা এই কথা বলার পর ওই সন্তান ধৈর্য যদি ধরতে পারে, ও মুসলমান, বাংলাদেশে এমন বহু ইতিহাস বহু প্রমাণ আছে, ধৈর্য ধরার কারণে বাবা মা মারা যাওয়ার পর 5 বছরের মাথায় ওই সন্তানকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দনার সম্পদ দান করে দিয়েছেন। কারণ কার দোয়া? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই, 100% কবুল। ও মুসলমান, মুসাফিরের দোয়া 100% কবুল। পিতা মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। এই জন্য পিতা মাতার সেবার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাজর রহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, তোমরা শোনো, দুনিয়ার কোন সন্তান বাবা মা বার্ধক্য হয়ে যাওয়ার পর
বাবা মার চেহারা দেখতে আগের মতো ডক লাগে না, বাবা মার চেহারার থেকে বাবা মার চোখ থেকে কেতুর দৈনিক পড়তে থাকে, বাবা মার গায়ের থেকে আগের মতো আতরার আতরের আতরার সেন্টের গ্রান বের হয় না, গামের গ্রান গামের গন্ধ বের হয়, বাবা মার নাক থেকে মুসলমান ময়লা পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, এমত অবস্থার ভিতরে দুনিয়ার কোন সন্তান যদি তার বাবা আর মার চেহারার দিকে একটা বার নজর দেয় রে যুবক, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার আমল নামা একটা কবুল হজের সওয়াব দান করে। أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَضَى رَبُّكَ أَلَّا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সূরজ নে দিয়া আপনি শুআ কয়ে ফাইগাম, সূরজ নে দিয়া আপনি শুআ কয়ে ফাইগাম, দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম, দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, আলহামদুলিমান কদ্দার খৈর ওয়খবালা ওয়াশুকুরু লিমান সাওয়ার হুসনা ওয়াজমালা, ওয়াশুকুরু লিমান সাওয়ার হুসনা ওয়াজমালা। নূরে মদিনা তালিমুল কুরআন কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দুই রাত ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আজকের আমাদের মাহফিলের মধ্যমণি সুমধুর কণ্ঠস্বর সুদূর ঢাকা থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি কামাল হুসাইন নূরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার সামনে উপবিষ্ট বিদ্য বাবাজিরা করিজার চুকরা ছোট ভাইরা, পর্দার অন্তরালে আবেদা জাকেরা শাকেরা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জমানায়
দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারাক করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, জান্নাতের বাগিচায় আমাকে আপনাকে আসার বসার। পাশাপাশি কুরআন ও হাদিস থেকে তথ্য সমৃদ্ধ কিছু কথা আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান বিধাতার দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দুরুদ ও সালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হচ্ছেন এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ লিডার, এজ এ লগিবা, এজ এ ফাউন্ডার, ইজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সম্মানিত সুদী, আমি খুতবার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখে কোরআনুল করিমের 114টি সূরার ভিতরে সবচাইতে বহুল প্রচলিত একটি সূরা সূরা বানী ইসরাইল, এই সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে টুকিটাকি অগোছালো কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাহফিলটা এলাকার জন্য অনেক বড় একটা নিয়ামত। কত বড় নিয়ামত, মাইকের আওয়াজ যত দূর যায় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কত বড় নিয়ামত, এক সপ্তাহ দিন রাত 24 ঘন্টা বর্ণনা করলো শেষ হবে না। আজকের পরে এখানে আর মাহফিল থাকবে না, আপনাদেরকে আর কেউ ডাকাডাকি করবে না। এবং আজকের পরে এখানে এই সামিয়ানা স্টেজ সব খুলে নেওয়ার পর যত ফরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিবর্গকে আপনি আহ্বান করেন না কেন, যে হুজুর গত 2 দিন আলোচনা হয়েছে, সামিয়ানা স্টেজ খোলা হয়েছে, আলোচনায় তৃপ্তি মিঠে নাই, অথব আপনি 1 ঘন্টা আলোচনা করেন, জীবনও সম্ভব। এই জন্য আজকের পরে আলোচনা থাকবে না, আমার আড্ডা থাকবে, আমার হাট বাজার সব কিছু থাকবে। এই জন্য আজকের সময়টাকে আমরা গনিমত মনে করব, হুজুর স্টেজে উঠার আগে আগেই আমরা চলে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত সুদী, দিন যত যায় আমাদের সমাজের ভিতরে ততই বিভিন্ন সেক্টর থেকে অভিযোগ উত্থাপিত হয়, তার ভিতরে অন্যতম অভিযোগ নভেম্বর মাস 9 তারিখ জনতা বাজার আমার শ্বশুর বাড়ির দরজার মাহফিল, দ্বিতীয় দিনের আমি প্রধান অতিথি। ওখানে আলোচনা করব একটা বিষয় নিয়ে, সাবজেক্টের উপর। খেয়াল করছিলাম সর্বপ্রথম স্বামী স্ত্রীর বিষয় আলোচনা করব, যখন গেলাম সবাই সাক্ষাৎ করলো, আসলো যেহেতু জামাই মানুষ, এখন কেমন জানি আনিজি ফিল করতেছি, শরম শরম লাগে। তো ওখানেই সকালে খাইতে বসিয়া নিয়ত করছি যে স্বামী স্ত্রীর রোয়াজ এখানে করা যাইব না। এরপরে ভাবলাম সুরে বুরুজের একটা ওয়াজ করব, জোহরের সময় স্বয়ং আমার শ্বশুর উনি বলতেছেন স্বামী স্ত্রীর ওয়াজ করা লাগবে। তো আমি চিন্তা করলাম যে সোজা মানুষ তো বললে ভালাইছে, চিন্তা না কইরা আমি মুস্কি আসলাম। তো যাই হোক, 8 জনে 8টা বিষয়ের আবদার করছে। সবচাইতে যেই বিষয়টা আবদার করছে, সবচাইতে যেই সাবজেক্টের উপর, সেটা হচ্ছে পিতামাতার হক। এই আর একজন মাস্টার, চরপেশন ওসমানগঞ্জের কলেজের এক মাস্টার,
উনি বলছে শিক্ষকদের ডিউটি নিয়ে কিছু বলার, কারণ উনি ওই স্কুলের প্রধান। শিক্ষকরা ঠিকমতো আসে না, কিন্তু হাজিরা ঠিকমতোই দেয়। যার ফলে যখন অডিটে আসে তখন উনি জবাবদিহি করতে হয়। সবচাইতে যে বিষয়টি সেটি হচ্ছে অধিকার। অর্থাৎ শিক্ষক বলতেছে ছাত্ররা শিক্ষকের অধিকার দিচ্ছে না। আবার ছাত্রদের অভিযোগ, শিক্ষকরা ছাত্রদের অধিকার আদায় করছে না। পিতামাতার অভিযোগ যে ছেলে সন্তান পিতামাতার অধিকার প্রাপ্য ঠিকমতো আদায় করছে না। আবার ছেলে সন্তানের অভিযোগ, পিতামাতা তাদের প্রাপ্য ঠিকমতো আদায় করছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে আমি আপনাদের এখানে সূরা বুরুজের ব্যাপারে আলোচনা করতে চাইছিলাম, যে কোনো কারণে সম্ভব না। তো চিন্তা করছিলাম তাহলে স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনা করব। আবার একটা জিনিস মাথায় আসলো আসার পথে, যে মাগরিবের পরে তো আর লোক টোক থাকে না, তো এই বিষয়ে আলোচনা করেই বা লাভ কি। তো গোলে মাইলে এই সূরে বানী ইসরাইলের পিতামাতার কিছু কথা এখানে আছে, এগুলা বলে যাই কোন রকম। বাংলাদেশের একজন মুখলিস বক্তা মাওলানা আনিসুল হক আশরাফি, আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসমি দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়ার ছাত্র, উনি এক মাহফিলে গেছেন। ওনারা ফোন দিছে, কমিটিকে জিজ্ঞেস করলেন যে মাগরিবের পরে কে করবে। কই আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, কোন রকম সালাহ দিব। হুজুর বলতেছেন মসজিদের এলাকার মসজিদের ইমাম সাহেব, এই জন্য গুরুত্ব নাই, কোন রকম চালাইব। হুজুর এটা নিয়ে রাগ হইলেন। এই কথাটা কেন বললাম, এই কথাটা বলছি আমাদের সমাজের কিছু মানুষ মনে করে যে আসরের পরে আলোচনা আর কি শুনবো, মাগরিবের পরে কি শুনবো, এশারের পরে বসবো, কার কোন কথায় কার ভিতরে হেদায়েত আছে বলা যায়। আচ্ছা, হেদায়েত যদি নাও থাকে প্রত্যেকটা কথার বিনিময়ে সওয়াব আছে না নাই? কারণ কথা যদি আমি বলি, আমি নালায়েক অযোগ্য, কিন্তু কথা কার? আপনারা দেখবেন বিভিন্ন সময় মাইকিং হয়, শুক্রবার সকাল ১০টা পরিষদে থাকবেন ভিজিটিং কার্ড নিয়ে, এরকম বিভিন্ন সময় মাইকিং হয় না? এখন আপনি যদি হিসেব করে না রে, এ তো বাজারের অটোয়ালা শাহে আলম, উনি প্রচার করে, না গেলেও সমস্যা নাই। ওনারে আপনি হালকা ভাবতে পারেন, কিন্তু হালকা ভাববে যদি আপনি না যান ক্ষতিকার আমার নিজের। কারণ উনি যদিও প্রচারক, মাইকওয়ালা, কিন্তু এই মাইক দিয়ে যার কথাগুলা বলতেছেন উনি সাধারণ কোনো লোক না, উনি এই দেশের প্রাইম মিনিস্টার। অতএব ওনার ভ্যালু সমাজে না থাক, কিন্তু প্রাইম মিনিস্টারের অর্ডারের ভ্যালু আছে না নাই? উনি যদিও ঘোষক, কিন্তু কথাগুলা যার বলে উনি বড়। তো আমি যদিও নগণ্য সাধারণ আপনাদের এলাকার, কিন্তু কথাগুলা কার? এই কোরআন শরীফ আমরা বলি, আরেকটা হচ্ছে কালামুল্লাহ, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ আর কালামুল্লাহ শরীফ। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা, আর আল্লাহ অর্থ আল্লাহ, অর্থাৎ কোরআনের ভিতরে যা আছে সবগুলা কার কথা? আল্লাহর কথা। এই জন্য গোশক যেই হোক গুরুত্ব দিতে হবে। আজকে এখানে যদি মমতাজ আসতো, বলেন তো দেখি মুরব্বীরা জায়গা পাইতেন, এলাকার হট্টগোল সৃষ্টি হয়ে যাইত। এই যে এই কাঠগাছ, কাঠগাছ আমার মনে হয় না একটাও থাকতো, কার আগে কে ঢুকবে মাঠে, এই প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাইত, কাঠগাছ ভেঙে যাইত, এলাকায় বিশৃঙ্খল তৈরি হইত। কারণ আমাদের অন্তরে মমতাজের কদর আছে, দিন যত গড়াচ্ছে মুসলমানের অন্তর থেকে ইসলামের যেই মহব্বত, কোরআন ও হাদিসের যেই মহব্বত, আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত দিন দিন চলে যাচ্ছে। আপনি দেখবেন, একটা কলেজের স্টুডেন্ট, সে এলাকায় হাঁটাচলা করে, তার চুলগুলা কেমন কেমন যেন 10-15 বছর 20 বছর আগে, হয়তো বা মুরব্বীরা কল্পনাও করেন নাই। তো কেমন কেমন ঘটনা কি, তথ্য নিয়ে জানা গেল
এইভাবেই চুল রাখছে ব্রাজিলিয়ান একজন ফুটবলার নেইমার, অথবা এইভাবেই ওনার স্টাইলে চুল রাখছে আর্জেন্টিনার একজন ফুটবলার মেসি, পর্তুগিজের একজন ফুটবলার রোনাল্ডো, অথবা আমাদের দেশের ক্রিকেটার সাকিব আল হাসান, উনি এই স্টাইলে চলে। অথচ সে সাকিব আল হাসানের উম্মত না, সে রোনাল্ডো আর মেসি আর নেইমারের উম্মত না, সে উম্মত কার? সে কার স্টাইলে সাজা উচিত ছিল? নবীজির স্টাইলে সাজা উচিত ছিল, আল্লাহর রঙে রঙিন হওয়া উচিত ছিল। আল্লাহ বলেন সিবগতাল্লাহ, কার রঙে রঙিন হও? আল্লাহর রঙে। কিন্তু আমরা হইতেছি কার রঙে? আর কিছুদিন পরে যখন স্বামী আর স্ত্রী ঝগড়া বাজে, তখন আসেন হুজুরের দ্বারে, বলেন কোনো কাজ হবে? কাজ হবে। শান্তির যতগুলা দিক আছে সব দিক তো আপনি বন্ধ করে রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহি বারাকা, আইসারুহু মুনাতান, যেই বিবাহ সাদিতে খরচাদি কম হয়, সেই বিবাহতে বরকত রাখেন কে? চট্টগ্রামের একটা বিবাহ, উনি ভাবলেন আমি এলাকার সম্ভ্রান্ত, আমার নাম কাম, 1 কোটি টাকার নিচনে কাবিন করলে হয় না, 1 কোটি টাকা কাবিন করলেন, বিয়ে করলেন, নগদ দিয়ে দিলেন, আল্লাহর রহমত, নগদ পাইয়া ওই মাইয়ার বাফে মায়া সহ তার স্ত্রী সহ ওই এলাকার থেকে চলে গেছে। তাদের এলাকায় শুধু একটা ঘরের জায়গা ছিল, ভাড়া থাকতে, মেয়েটা সুন্দর ছিল, এই জন্য ভালো এক জায়গায় বিবাহ দিতে পারছে, 1 কোটি টাকা নিয়ে ভাগছে। এখন আপনি 1 কোটি টাকা দিয়ে বিয়ে করছেন, পরদিন তো সে ভাগছে, তো লাভটা কি? বরং আমরা যা করব, আমরা যেহেতু রসুলের উম্মত, সকল সেক্টরে কুরআনুল কারীম, এটা শুধু একটা বই, ওই নাস্তিক বলেছেন লাল বই, লাল বই ভাবলে হবে না, কুরআনুল কারীম, এটা আমার মতো মোল্লার কথা না, মসজিদের ইমামের কথা না, মাদ্রাসার মুহতামিমের কথা না, এই দেশের তথা তামাম ওয়ার্ল্ডের আপার শিক্ষিত যারা, তারা এই কুরআনুল কারীম ইংরেজিতে অনুবাদ করেছেন, গুড অফ লাইফ, অর্থাৎ মানব জীবনের সকল কিছুর সমাধান এই কুরআনুল কারীমের ভিতরে দেওয়া হয়েছে। আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, মুসলমান অধ্যুষিত এলাকায় বসবাস করি, আমার বাবা মুসলমান, নিজে মুসলমান, দাদা মুসলমান, পর পুরুষ 14 গোষ্ঠী সবাই মুসলমান। আমাদের যদি 114 তালিকা টানা হয় পূর্বেকার ইতিহাস, একজনও হিন্দু অথবা অন্য ধর্মের পাওয়া যাবে না। আর আমার অবস্থা কি? আমার বিবাহ সাদিতে নবীর তরিকা নাই, আমার চুলের ভিতরে নবীর তরিকা নাই, 3.5 হাত বডির ভিতরে নবীর তরিকা নাই, ইসলাম নাই, আমি 3.5 হাত বডিকে ইসলাম দ্বারা সাজাইতে পারি না। অথচ আমি দেখি যে পুরা দেশ ইসলামের দ্বারা সাজাইব, এটা সম্ভব? এই জন্যই আজকে চতুর্দিকে মুসলমানদের এই দুরবস্থা, কোনো জায়গায় শান্তি নাই। আপনি বলবেন গরিব মানুষ শান্তি নাই, টাকা নাই, শান্তি কোথার থেকে আসবে? আপনি তাকান এই দেশের সবচাইতে কোটিপতি যিনি, উনার দিকে তাকান, বরং আমরা যতটুকুন শান্তিতে আছি উনি এর এক ভাগও শান্তিতে নেই। কারণটা কি? এই লোকটার তো আমাদের বিশ্বাস, টাকা হইলে আর কিচ্ছু সমস্যা হবে না, শান্তি নাই কেন? এর জবাব একটা, আমরা যতদিন সারা বিশ্বের মুসলমান আল্লাহ আল্লাহর রসুল রসুলের কথা অনুযায়ী চলছে, দেখানো পথে চলছে, ততদিন পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদের দিকে ইহুদি আর খ্রিস্টান তাকাইয়া কোনো কথা বলতে পারে নাই। যেই দিন থেকে মুসলমান আল্লাহ তাআলার হুকুম, পয়গম্বরের আদর্শকে বিসর্জন দিয়েছে, সেই দিন থেকেই মুসলমানদের উপরে তসবির দানার মতো এক একটার পর এক একটা গজবার বালা মুসিবত আসতেছে কি আসতেছে না? আপনারা দেখছেন পত্রিকার খবর, তাজা নিউজ, এই ঘূর্ণিঝড় গেল, আবার মাঝখানে একদিন খরা হয়ে হারে নাই, আবার 2 দিন পরে আবার ঘূর্ণিঝড়, 3 নাম্বার সিঙ্গেল, 4 নাম্বার, 7 নাম্বার, এত ঘন ঘন ঘূর্ণিঝড় কোন সময় দেখছেন? এরপর ওই যে বিল্ডিং কম্পিউটারে কি জানি বলে, ভূমিকম্প, ভূমিকম্প সপ্তাহে 2 বার না 3 বার হইল। কেন?
এগুলো তো আমাদের হাতে কামা, হাতের কামাই। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি লালমোহন একটা মাহফিলে গেছি, তো এক শিক্ষিত লোকের অভিযোগ যে হুজুর এত মাহফিল সুদঘুষ কমে না, তার মানে উনি তো আমারে হিট করে বলতে পারে না। ওনার বলার ভঙ্গিমাটা ছিল মাহফিল করে লাভ কি, মানুষ বেনামাজির কাতারেই তো রয়ে গেল, সুদখুর সুদখুরি রয়ে গেল, ঘুষখুর ঘুষখুরি রয়ে গেল, জেনাকার জেনাকারী রয়ে গেল, মা বাবার অবাধ্যকারী সন্তান ওই অবস্থায় তো রয়ে গেল। তাই বললাম একটা জিনিস চিন্তা করেন, এত ডাকাডাকি, এত ফারাফারি, এত ওয়াজ, এত নসিহত, এর পরেও আমাদের সমাজের এই অবস্থা, যদি না হইতো তাহলে কি অবস্থা হইতো? এবার বুঝেন, এবার বুঝেন। তো যাই হোক, যাই হোক, ভূমিকা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। সর্বোপরি যেই বিষয়গুলা বলতেছিলাম, দিন দিন মুসলমানদের অবনতি হচ্ছে না, দিন দিন মুসলমানদের উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে। এর কারণ, আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি, নবীজির তরিকার বাহিরে চলে গিয়েছি। এখনো যদি আমরা আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী চলি, তাহলে শান্তি ফিরাবার যিনি উনি কি আছেন? আগের মতো শক্তি আছে? এখনো শান্তি ফিরাইয়া দিতে পারে? এই জন্য যেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এখানে তো মানুষ কম, মাইকের আওয়াজ যতটুকু যায়। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, রক্ষক, রক্ষক, তোমাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে আশরের মাঠে জিজ্ঞাসা করা হবে। আমার মসজিদ, মসজিদের লগের বাড়ি, দুই বাড়িতে পাশাপাশি, দুই বাড়ি মসজিদের লগের, দুই বাড়িতে একই দিনে বিবাহ, এক বাড়ির ছেলে আরেক জায়গায় বিবাহ, আর পাশের বাড়ির মেয়ে আরেক বাড়ির ছেলের সাথে বিবাহ, বক্স বাজায়। আমি মাগরিবের সময় আসিলাম না, এশার সময় ইচ্ছা দিয়ে অবস্থা। মজ্জিম সাহেব গেলাম, ঘটনা কি? উনি বলতেছেন যে ওরা বাজায় অনেক, বলছি শুনে নেয়। এরপরে এরপরে সেক্রেটারি সভাপতির জিজ্ঞেস করলাম যে আপনাদের দায়িত্বটা কি, এগুলো বন্ধ করেন, বন্ধ করেন। তো উনি বলতেছেন যে এগুলা ফুলাইনি, একদিন কোন রকম করবে। আচ্ছা দেখেন, একদিন কোন রকম আনন্দ করবে, বিষয়টা কেমন হয়ে দাঁড়াইল? আপনি এটা আনন্দের কাতারে নিছেন? একদিনে এই আনন্দের উৎসবে যতটা গুণা হবে, এতটা গুণার জন্য জাহান্নামের আগুন ভোগ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? প্রত্যেকটা গানের কলির মাধ্যমে কবিরা গুণা হয় না? একটা কবিরা গুণার জন্য কয় হাজার বছর জাহান্নামের আগুন? হ্যাঁ, আপনাকে আমি 1 কোটি টাকা দিন, যে একদিন মাত্র, আপনার এই একটা সুলার ভিতরে আগুন জ্বালাইয়া দিব, দুনিয়ার আগুন তো নেয়ামতের আগুন বলা হয়েছে, আপনি একদিন এই সুলার ভিতরে দাঁড়াইয়া থাকবেন, আগুন জ্বালাইয়া দিন, দাঁড়ানোর আছে কেউ? অথচ জাহান্নামের আগুন হাসি ঠাট্টায় খেলনার চলে, অথচ এই ছেলেটা যখন একবার দুইবার বাবার কথা অমান্য করছে, তারে ঘরে জায়গা দেয় নাই, আর বিয়ের অনুষ্ঠানে বলতেছেন হুজুর ডাক দিছি, তারা মানে না, বলেন প্রত্যেকটা গার্ডিয়ান যদি তারে ঠিক মতো শাসন করত আর ডাক দিত, যে তোরা যদি আমার কথার বাইরে যাইয়া বিয়ার বক্স বাজাসি, আমি তোর বাবা হয়ে বলতেছি আমি তোর বিপদে থাকব না, আর কোনোদিন এই সন্তান বক্স বাজাইতো, জীবনে বাজাইতো না, তাহলে সমস্যা কিন্তু আমার ভিতরে। এখন আমি দায়িত্ব পালন যদি না করি তাহলে কি হবে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, এরা আমাদের বুকের উপরে পাড়াইয়া আমাদেরকে সহ জাহান্নামের আগুনে যাবে। শুধু তাই নয়, এরা আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ বাবা মার কারণে এই অবস্থা, অতএব তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। সেদিন আপনার সন্তানই আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। এই জন্য যদি আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, সন্তানের যেই দায়িত্ব আমার উপরে, এই দায়িত্ব আদায় করতে হবে। আমরা দুনিয়াবি ক্ষেত্রে সন্তানের সার দিয়ে দিই, সার দেই না, আখেরাতের ক্ষেত্রে দিয়ে দিই। আপনি দেখবেন ছোটবেলায় আমরা প্রাইভেট যখন একদিন দুই দিন মিস করতাম, বাবা মা যখন টের পাইতো, ঘরেও জায়গা দিত না, বাদ দিত না, কি বলেন, বাস্তব না অবাস্তব? কিন্তু আপনি একক তো নামাজ পড়ে নাই, কোনো রকম বললেন কি রে তুই দিন মসজিদে গেলি না, তোর মসজিদে দেখলাম না, হ্যাঁ আব্বা আমার স্বাস্থ্যটা খারাপ, আচ্ছা ঠিক আছে,
এরপরে আসর কি অবস্থা, স্বাস্থ্য খারাপ, আপনি তো তারা সাইরা দিলেন, অথচ একদিন প্রাইভেটে যায় না। ওই যে আপনি 1000 টাকা দেন প্রাইভেট মাস্টারে, এই জন্য না গেলে তো আপনার ওই টাকার হিসাব আছে, এই জন্য না গেলে মাইর আছে, আর নামাজে যায় না, সেখানে তো আপনার কিছু নাই দুনিয়াবি, এই জন্য আপনি আর তারা শাসন করতে পারতেছেন না। অথচ এক অক্ত নামাজ যখন কায়দা করতো, ত্যাগ করতো, আপনার উচিত ছিল তোর আর ঘরে জায়গা নাই, পাঁচ অক্ত নামাজ পড়বি, আমার ঘরে আসবি, থাকবি, যা চাস তা দিব। আমরা এটা দুনিয়াবি ক্ষেত্রে করি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে করি না। আল্লাহ তাআলা আমাদের সকল গার্জিয়ানকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সম্মানিত সুদী, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এগুলো আমার একেবারেই বলার ইচ্ছে ছিল না, কিন্তু হালতে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের আদেশ, তোমার নবের নির্দেশ, তোমার রবের ফয়সালা, তোমার রবের চূড়ান্ত আদেশ, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, কি আদেশ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করতে পারবে না, আমি আল্লাহ তাআলা যেই কপালটা দিয়েছি এই কপাল দিয়ে মাজারে সিজদা করা যাবে না, আমি আল্লাহ তাআলা যেই কপাল দিয়েছি এই কপাল দিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ও মুসলমান, সেই বিষয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হচ্ছে আল্লাহ তাআলা তার হকের পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পর অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। একজন সন্তানের কাছ থেকে পিতামাতা অন্ততপক্ষে 10টি হক পাওনা, আবার সন্তান মা আর বাবার কাছ থেকে 10টি হক পাওনা, ও মুসলমান, তার ভিতরে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হকের পরে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। তাহলে দেখুন পিতামাতার বিষয়টা কত বড় সেন্সিটিভ বিষয়, কত বড় গুরুত্ব সহকারে আল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর হকের পর আল্লাহ তাআলা পিতামাতার কথা নিয়ে আসছেন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ কর। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী পয়গম্বরের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতিহি, ও পয়গম্বর, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, সুম্মা মা, আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, কলা উম্মুকা, তোমার মা। 2 নম্বরে সাহাবি পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা মান, ও পয়গম্বর,
দুই নম্বরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, বলা উম্মুকা তোমার মা। তিন নম্বরে সাহাবি পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, বলা উম্মুকা তোমার মা। প্রথম নম্বরে সাহাবি জিজ্ঞেস করলেন, পয়গম্বর বললেন তোমার মা। দুই নম্বরে সাহাবি জিজ্ঞেস করলেন, পয়গম্বর দ্বিতীয় নম্বরেও বললেন, তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার মা। পয়গম্বরের সাহাবি তিন নম্বরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? পয়গম্বর সাহাবিকে বললেন, ও সাহাবি, তিন নম্বরেও তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তোমার মা। চতুর্থ নম্বরে পয়গম্বরকে সাহাবি জিজ্ঞেস করতেন, জিজ্ঞেস করলেন, ফাকুলতু সুম্মা মান, ও পয়গম্বর, আমার কাছ থেকে চতুর্থ নম্বরে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, বলা আবুকা, তোমার কাছ থেকে চতুর্থ নম্বরে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তোমার বাবা। পঞ্চম নম্বর সাহাবি পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর পঞ্চম নম্বরে বললেন, ক্বালা আদনাকা আদনাকা, তোমার কাছ থেকে পঞ্চম নম্বরে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তোমার পাড়া প্রতিবেশী। তাহলে মার কথা কয়বার বললেন? তিনবার। বাবার কথা একবার, পাড়া প্রতিবেশীর কথা একবার। তো মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার, পাড়া প্রতিবেশীর কথা একবার। আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখি, আমাদের দেশের কিছু অবুজ শিক্ষিত ভাইরা নারীর অধিকারের ব্যাপারে স্লোগান তোলে যে নারীরে অধিকার ফিরিয়ে দিতে হবে। নবীজি নারীর অধিকারের কথা কয়বার বলছেন? কথা বোঝেন নাই, কয়বার বলছেন? আর বাবার কথা কয়বার বলছেন? এখন আপনি যদি সমানভাবে অধিকার ফিরিয়ে দিতে চান, নারীর হয় কয়বার? বাবার হয় কয়বার? বাবার হয় দুইবার, দুইয়ে দুইয়ে চাই। তো এই বাবার আর মার অধিকার যদি সমানভাবে ফিরিয়ে দেওয়ার আপনি সিদ্ধান্তে নামেন, তাইলে বাবার ভাগে তো আছে এক, আর মায়ের ভাগে আছে কত? তিন। তাইলে সমান করতে গেলে মায়ের ভাগের থেকে বাড়বে না কমবে? এই কথাটা আপনারা বুঝুন না কেন, কমবে না আরো? অথচ ইসলাম নারীকে যথার্থ সম্মান দিয়েছে। আপনারা জানেন, ভারতের কলকাতার হিন্দুরা একবার আন্দোলন করেছিলেন যে মুসলিম নারীরা বাবা মা মারা গেলে তাদের সম্পত্তির ওয়ারিশ হয়, সম্পত্তি পায়, কিন্তু হিন্দু ধর্মে এটা নাই, কিন্তু আপনারা জানেন না। ওরা আন্দোলন করছে মুসলমানদের এই বিধান দেখে, উসুল দেখে তারাও এখন পায়। অথচ হিন্দু আর খ্রিস্টানরা কলকাতায় আন্দোলন করে মুসলমানের আইন ফলো করে, আর বাংলাদেশের কিছু অবুজ মুসলমান সংসদে, তারপরে হইল যে টকশোতে কথা বলে কি নারী আর পুরুষ সমান অধিকারের ব্যাপারে। তাহলে মহিলারা ঠকলো না জিতলো? অথচ আমাদের মা বোনরা বোঝে না। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এখানে তো নারীর এক ভাগ দিছে আর পুরুষের তো দুই ভাগ দিছে। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তো বোঝা যায় আল্লাহ তাআলা পুরুষের বেশি দিছে, নারীর কয় ভাগ দিছে? এক ভাগ দিছে। আরে ভাই, এই কোরআনের বুঝার মতো জ্ঞান যদি আপনার হতো তাহলে এখানে আপনি বসতেন, আমরা নিচনে বসতাম। মহিলারে যদি এক ভাগ দিছে, মহিলার খরচের খাত কয়টা? কোন খরচের খাত আছে? বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কার জিম্মায়? বাবার জিম্মায়। বিবাহ দেওয়ার পরে? একেবারে মৃত্যু পর্যন্ত স্বামীর জিম্মায়। তাহলে তার কি যেটা পাওনা ওই পাওনার খরচ আছে কোনো? এরপরে আসেন মহর, সেটাও সম্পূর্ণ তার হক।
কিন্তু খাত নাই। তো এইভাবে বললে অনেকক্ষণ বলা যাবে, আর বলতে হইলেও তো একটু স্বাচ্ছন্দ্য বোধ করা লাগবে। আমি মুখস্থ মুখস্থ বলতেছি আজকে, মজা লাগতেছে না। তো যাই হোক যাই হোক, অথচ পুরুষের কথার কথা আমরা ধরে নেই 50,000 টাকা, আমারে 50,000 টাকা দিল, 50,000 টাকার অর্ধেক হচ্ছে 25,000 টাকা, এই 25,000 টাকা মনে করেন আমার মারে দিল, তাহলে আমি সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত মনে করেন শ্বশুর বাড়ির থেকে মেহমান আসছে, মায়ের আত্মীয় স্বজন আসছে, বাজার কার করা লাগছে, মার না আমার, হ্যাঁ হ্যাঁ, মেহমান কি মায়ের বাড়ির নাই, আমার শ্বশুর বাড়ির নাই, তাহলে আমার শ্বশুর বাড়িরটাও আমার করা লাগছে, আমার মায়ের বাড়িরটাও আমার করা লাগছে। টাকা আমার কয় হাজার, 50,000, আর মার কয় হাজার, 25,000। এইভাবে মনে করেন এক সপ্তাহ বাজার করিয়া খাওয়াইছি, আমার 50,000 শেষ, আর মায়ের 25,000 এখনো কি স্টকে আছে। তার মানে খরচের যত খাত এটা আল্লাহ তাআলা পুরুষের দায়িত্ব দিয়েছে, আর নারীদের যদিও দেখেন এই মিরাসের ক্ষেত্রে এক ভাগ, কিন্তু তাদের খরচের কোনো খাত নাই। এই জন্য আসলে আমরা বাসা বাসা দৃষ্টিতে দেখতেছি তাদেরকে এক ভাগ দিছে আর পুরুষেরা দুই ভাগ দিছে না। বলতেছিলাম মহিলাদের সম্মান, আল্লাহর পয়গম্বরকে যখন সাহাবি জিজ্ঞেস করলেন তখন কয়বার বললেন, তিনবার বললেন, ও মা বোনেরা যতক্ষণ পর্যন্ত তোমরা পয়গম্বরের বাতানো পথে ছিলে, আল্লাহর হুকুমের ভিতরে ছিলে, পর্দার ভিতরে ছিলে, ততদিন পর্যন্ত তোমরা ভালো অবস্থায় ছিলা, দুনিয়ার কোনো পেপারে দুনিয়ার কোনো পত্রিকায় তোমাদেরকে নিউজ হয় নাই, এখন প্রত্যেক দিন পত্রিকা খুললে দেখা যায় অমুক জায়গার ভিতরে মেয়ে দর্শিতা হইছে, অমুক জায়গার ভিতরে তিনজনের মা নিয়া বাকছে, অমুক জায়গার ভিতরে চারজন সন্তান রেখে মা আরেকজনের সঙ্গে হোটেলে রাত্রি যাপন করছে, পত্রিকার রিপোর্ট আছে না নাই। ও মুসলমান, দিন দিন মা বোনদের সম্মান কমে, কারণটা কি? মা আর বোনেরা যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকার ভিতরে ছিলেন, বোরকার ভিতরে ছিলেন, ততদিন পর্যন্ত আপনাদের সম্মান সম্মান ঠিক ছিল। যতক্ষণ থেকে আপনারা পয়গম্বরের দেওয়া মূল নীতির বাহিরে গিয়ে, আল্লাহ তাআলার দেওয়া পর্দার বাহিরে গিয়ে সমান অধিকারের কথা বিশ্বাস করা আরম্ভ করলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করতেছেন। এই জন্য ইসলাম কোরআন আগিরে নারীরে ঠগায় নাই রে যুবক, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা জীবনে কোনোদিন চিন্তা কইরেন না, কোরআন অনুযায়ী চললে আপনারা ঠকবেন না। অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আপনাদেরকে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জাহিলি নারীদের মতো চলাফেরা না করার জন্য, আপনারা জাহিলি নারীদের মতো চলাফেরা করতেছেন, যার কারণে আপনারা রাস্তায় বের হইতে পারতেছেন না। ও মুসলমান, আজ থেকে 20 বছর আগে একটা নারী এখান থেকে যদি রাতের আধারে হাইটা হাইটা ভোলাতে যাইত, পথের ভিতরে কোনো একজন পুরুষ তাকে ডিস্টার্ব করতো না, কারণ রাতে দেখতো না, কেউ ডিস্টার্ব করলো তারপরেও ডিস্টার্ব করতো না। কিন্তু মুসলমান, এখন মা থাকে এক সাইডে, বাবা থাকে এক পাশে, ও মুসলমান বড় ছেলে থাকে এক পাশে, ওই লম্পটের দল দুজনের মাঝখান থেকে চোখ দিয়া টিপ দিয়া ওই তার মাকে তারপরে পার্কে বাগাইয়া নিয়ে যায়, আসে না আসে। ও মুসলমান গত